তো যারা এম্বাসিতে বসে রয়েছে, আপনাদের প্রক্রিয়াটা মাথাটা একটু ঘুরাইয়া কিভাবে এটার মানুষ তাড়াতাড়ি করুন যায়, কোনচ্চা পত্র বার কইরা ই পাসপোর্টটা চালু করে দেন না। আপনার এম্বাসিতে বসে রয়েছেন প্রবাসীদের উপকারের জন্য, কোন উপকারটা করতেছেন আমি তো বুঝতেছি না। একটু মানুষের কাতার আইসা আমুল লেগে ই পাসপোর্ট নিয়ে কিছু কথা বলি, কথাগুলা যদি আপনার ভালো লাগে ভালো, খারাপ লাগলে আমার কিছু করার নাই, যাও লাগতে পারে। গত বছর লাখ লাখ প্রবাসী বাংলাদেশ থেকে কলিং বিষয়ে মালয়েশিয়ায় ঢুকছে। মালয়েশিয়ায় ঢুকার পরে প্রতারণার শিকার হইয়া কোম্পানিতে কাজ না থাকায় বিভিন্ন কারণে কোম্পানিতে লাড়ি দিছে, কোম্পানিতে ভাগছে। তারপরে মানুষ হতাশা হইয়া যখন আশায় আকাঙ্ক্ষায় হাইকমিশনের দিকে তাকাইছিল, হাইকমিশন ফেসবুক কমেন্টস বন্ধ করে রাখছে। কিন্তু যে একজন ছিল হাইকমিশনের প্রধান, নামটা ভুলে গেছি, এমন লোকের নাম মনে রাখা ঠিক না, ভুলে জায়গায় ভালো, সেই লোকটা একটা সান্ত্বনা দিছে যে এই বছরই ই পাসপোর্ট চালু হবে। তারপরে ই পাসপোর্ট চালু হলেও না, এই বছর শেষে উনি শেষ হয়ে গেল, উনি চলা গেল, নতুন একজন আস আইসা কয়েকবার সংবাদ সম্মেলন করছে, কাদেরকে নিয়ে করছে, মালয়েশিয়ায় কিছু ইউটিউবার আছে আওয়ামী লীগের বিভিন্ন পদ পদ নিয়ে আছে, তাদের সাথে সংবাদ সম্মেলন করছে, কয়েরা কি বলছে তারা জানে আর খোদা জানে। আপনারা ক্লিয়ার কোনো মেসেজ পাইছেন? কিছুদিন আগে যে একটা সংবাদ সম্মেলন করছে, কিছুদিনের মধ্যে হতে পারে, আগামী মাসেই হতে পারে, এটা কোনো সংবাদ সম্মেলন হইলো? খেতামারি মেয়ে এইসব সংবাদ সম্মেলনের, যাদের রক্তের টাকায় রেমিটেন্সের টাকা দেশটা চলে তাদের দিকে কোনো প্রকার নজর নাই, ফালতু একটা এম্বাসি বানিয়ে রাখছে মালয়েশিয়ায়। কোনো এটার কোনো প্রয়োজন আছে? আমি তো মনে করি না যে এই অ্যাম্বাসিটার কোনো প্রয়োজন আছে মালয়েশিয়ায়। এর চেয়ে ভালো একটা চা দোকান দিয়ে রাখেন, ওখানে যে মানুষ চা খাইবে, মানুষ একটু সন্তুষ্ট হইব। ফালতু করা লোক বসা রাখছে এই জায়গায়, কই ই পাসপোর্ট কোথায়? নতুন অফিস চালু হইলে ই পাসপোর্ট চালু হইব, নতুন অফিস এখন পুরান হয়ে গেছে, ই পাসপোর্ট কোথায় আপনাদের মাথায়? ই পাসপোর্টটা চালু হইলে যে সকল প্রবাসীরা অবৈধ হয়েছে তারা হয়তো এই পাসপোর্টের না দেশে চলে যাব, এই পাসপোর্টের না অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করব, অথবা ই পাসপোর্টটা যদি হাতে থাকে ভবিষ্যতে যখন আবার রিহারিং এর সুযোগ দিব আর টিকে ফিরে দিতে পারে, তখন আবার তারা ভিসা করার সুযোগ পাবে, তখন ই পাসপোর্টটা খুব প্রয়োজন হবে। বর্তমানে আর্টিকেল 2.0-তে পাসপোর্টের জন্য শুধু ভিসা করতে পারে না, অনেকে এখনও পাসপোর্ট ডেলিভারি দিতেছে, যেখানে এক বছর শেষ হয়ে গেছে এখনও পাসপোর্টে হাতে পাইতেছে না মানুষ। অন্যান্য দেশে এই যে মালয়েশিয়া দেখেন, 3 ঘন্টার মধ্যে পাসপোর্ট রিনিউ করে দিয়ে দেয়, আর বাংলাদেশে 3 মাসও কোনো খবরে থাকে না। ডিজিটাল দেশ, ফালতু একটা দেশ, এ দেশের নাগরিক কি কমে কিছু তো বলতে পারতেছি না, এ দেশেরই আমরা নাগরিক। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এম্বাসিতে বসে রয়েছেন, আপনাদের প্রক্রিয়াটা মাথাটা একটু ঘুরাইয়া কিভাবে এটার মানুষ তাড়াতাড়ি করুন যায়, কোনচ্চা পত্র বার কইরা ই পাসপোর্টটা চালু করে দেন না। এটা কি আহামরি কাজ নাকি আপনার মাথায় কোনো গুবন নাই, গু নাই যে কিভাবে চালু করতে হয় এটারে, কিভাবে কি করতে হবে? এতদিন লাগে ই পাসপোর্টটা চালু করতে, মেশিন লাগে, মেশিনটা এনে ফিট করতে হবে, একটা নতুন অফিস লাগবো নাকি? অফিস তো হইলো, অফিস তো পুরানো যেতেছে, আপনাদের মেশিন কোথায়, আপনারা কোথায়? আওয়ামী লীগ সরকারের কথার কোনো মিল নাই, এই সে মানে আমলে কোনো মানুষ এত না। যে আমরা অনেক সময় একজন আরেকজনের সিদ্ধান্ত গেলে বলি, তুই তো ওটা মানুষ না, তুই ওটা আওয়ামী লীগ, ঠিক আপনারা হচ্ছেন সেম। আপনার এম্বাসিতে বসে রয়েছেন প্রবাসীদের উপকারের জন্য, কোন উপকারটা করতেছেন আমি তো বুঝতেছি না। একটু মানুষের কাতার আইসা আমুল লিগের নামে মানুষের কাতার আসেন, আইসা প্রবাসীদের নামে কিছু করেন না, প্রবাসীদের জন্য কিছু করেন? আপনাদেরকে 3 বেলা তো তাদের খাওয়ানোর দরকার না, খাইতো না আপনাদেরকে আইসা? তাদেরকে তারা যেটা প্রাপ্য তারা দেশের নাগরিক, মাগনা না আবার টাকা দিয়ে করব, মাগনা করতো না, টাকা দিয়ে করব, কিন্তু আপনারা সেই সেবাটা একটু দেন, মাগনা দিত না তারা, মাগনা আপনাদের পাসপোর্ট নিব না কেউ, তাদের পক্ষে কিছু কাজ করুন। এই যে লাখ লাখ প্রবাসী মালয়েশিয়া ঢুকাইছেন,
লাখ লাখ কোটি কোটি টাকা পকেটে ঢুকাইছেন, এক একটা অ্যাটেস্টেশন খাই নিতে আপনারা থেকে 1 লাখ টাকা করে নিছেন, আপনাদের আমাদের কাছে খবর আছে। আপনার কোম্পানি নাই, কোম্পানির কোনো অস্তিত্ব নেই, আপনারা কিভাবে অ্যাটেস্টেশন দিলেন? হাজার হাজার লোকের না বসে রয়েছে এজেন্সি, এক একটা এজেন্সির একটা রুম, একটা সিঙ্গেল রুম, 4 জন লোক মাত্র বস থাকতে পারবে। আপনার ঠাসটা ছবি উঠাইলেন, ছবি উঠাই অনুমতি দিয়ে দিলেন 1000 লোক, 1000 লোক আসলো, আসারা কোথায় কি করতেছে? কাজ নাই, কাম নাই। এখন আপনাদের দ্বারস্থ হইলে কি বলেন? একটা সান্ত্বনা দেয়া চলে যান, আবার তলে তলে হাতাদের পক্ষে ইয়া গুণগান গান ভালো হয়ে যায় গান। আমলে কাতে নাইমা কিছু মানুষের কাতারে আসেন। প্রবাসীরা যদি এখন দেশটা না চালে তো দেশ তো একবার গেছিল, প্রবাসীরা দেশটা ধরে রাখছে, দেশটা একবার খাইয়া দিয়েছেন। যাক, উত্তেজিত অনেক কথা বলে সত্য কথা বলে ফেলাইছি, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে কিছু করার নাই, কথা বলবো সবসময়। ভালো থাকবেন সবাই।